এখন কটা কুমড়ো পাতা নেব। একটু জলে হলুদ দিয়ে দেব, কাঁচা কলা কাটবো এই জন্য জলে হলুদ দিয়ে দিলাম। এই যে কাঁচা কলা হলুদ জল বানিয়ে নিলাম। আজকে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল হবে। কলাটাকে এরকম চার খাদি করে নিচ্ছি। এখানে মাছটা কেটে নিয়েছি, জ্যান্ত মাছটা, আর এখানে চিংড়ি মাছ এনেছে। এই চিংড়ি মাছটা পরিষ্কার করতে হবে, চিংড়ি মাছটা বেশ বড় বড় আছে। এখন চিংড়ি মাছটা পরিষ্কার করি। এই কাঠিটা দিয়ে মধ্যিখানের এই সিটটাকে তুলছি। সব পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছের মাথার এই অংশগুলো রেখেছি, ওগুলো দিয়ে কুমড়ো পাতা বাটা করব। আর ওতে কিছু অল্প পরিমাণ চিংড়িও দিয়ে দেব। মাছও কাটা হয়ে গেছে, সব একসঙ্গে গিয়ে ধুয়ে নিই। আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ধনে আর জিরে আছে, একসঙ্গে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। ভাত ঝরিয়ে মিষ্টি এসে যে একদম ঝমঝম করে। আর এখানে আমার এখন কড়াতে মাছ, মাছ ভাজি। এখন কলাটা আর আলুটা দিয়ে দেব। জল হচ্ছে,
মাছটা ভাজা হয়ে গেছে, এবারে এই আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে কাঁচা লঙ্কা ধনে সব একসঙ্গে যে বাটলাম ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কুমড়ো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি পাতাগুলোকে কুচিয়ে নেব। পাতা তুলতে গিয়ে দেখি কয়েকটা ফুল আছে, কুঁড়ি নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে ফুলের ডাঁটি। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবার ঝোল সাঁতলে নেবো। কড়াই অল্প করে তেল দিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর জিরে, এই দিয়ে আমি ঝোলটা সাঁতলে নেবো। ঝোল আমার হয়ে গেছে, এবার ওখান থেকে নামিয়ে নেবো, ঠিক করা থেকে নামিয়ে নেবো। চিংড়ি মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার তেল গরম হয়ে গেছে, ভেজে নেবো। এখানে কালো জিরে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আর রসুন কোয়া নিয়েছি, আর এখানে কুমড়ো শাকটা কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এই কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দেবো। কুমড়ো শাকটা ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে রাখা চিংড়ি মাছের অংশগুলো দিয়ে দিলাম, মাথার অংশ।
মাথাটা দিয়ে বাটবো আর কি। এই বাটাটা খেতে খুব সুন্দর হয়। বাটা হয়ে গেছে, এটা আগে খাবি কুমড়ো পাতা বাটা। এটা দিয়ে ভাত রাখিয়ে খেতে যা লাগবে না ভাববি হচ্ছে। আর কিছু লাগবে না, এটা এত ভালো খেতে। মাছ নাও, মাছ আছে, ভাজা মাছটা খাই তারপর। পিঁপে কলা, পিঁপে নয় কলা, কলা আলু, কলা আলুর ঝোল অনেক দিন খাওয়া হয় না, এর মতো পুষ্টিকর খাবার। দারুন জ্যান্ত মাছের, এখানে ঝোলাতে জ্যান্ত মাছের, আমি এখানে ভাজা দিয়ে খাচ্ছি, দারুন। একটু